বনগাঁ সাবডিভিশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে রক্তদান শিবির এদিন এই শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন সকালে সংগঠনের অফিস গৃহ বসাকপাড়া এলাকায় শুরু হয় এই শিবির এদিনের রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের রক্তদান শিবির এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ ব্লাড ব্যাংকের আধিকারিক তথা বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর গোপাল পোদ্দার এ বিষয়ে গোপালবাবু এদিনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন রক্তদান মহদ্দান এ কাজে সকলেরই এগিয়ে আসা উচিত এ বিষয়ে বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের সম্পাদক বিনয় সিংহ জানান আমাদের উদ্দেশ্য রক্তদান শিবিরের মাধ্যমের মাধ্যমে সচেতন করা এবং জীবন রক্ষা হয় সেই আমাদের এই রক্তদান উদ্দেশ্য শুধু ব্যবসায়িক উদ্যোগ নয় সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপামোর বনগাবাসী সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা